মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্যের প্রতি এক প্রকার হুমকি হয়ে বেড়ে উঠছে চীন। বিশ্ব রাজনীতিতে বেইজিংয়ের নয়া প্রভাবের অংশ হিসেবে আঞ্চলিক রাষ্ট্রগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নকে বেশ গুরুত্ব দিচ্ছে জিনপিং সরকার। এর আগে চিরপ্রতিদ্বন্দ্বী ইরান ও সৌদি আরবের মধ্যে মধ্যস্থতা করে আলোচনায় আসে চীন। এবার মধ্যপ্রাচ্যের আরেক চিরবৈরী দেশ ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে শান্তি প্রক্রিয়ায় মধ্যস্থতা করতে চায় বেইজিং। এই লক্ষ্যে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে বেইজিং ভ্রমণের দাওয়াত দিয়েছেন শি জিনপিং। জানা যায়, আগামী সপ্তাহে এক রাষ্ট্রীয় সফরে চীন যেতে পারেন মাহমুদ আব্বাস। ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে শান্তি আলোচনায় সকল প্রকার সহযোগিতা করতে বেইজিং প্রস্তুত, এমন ঘোষণার পর দেশটিতে সফরে যাচ্ছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুন ইং জানান, প্রেসিডেন্ট জিনপিং এর আমন্ত্রণে 13-16 জুন চীন সফর করবেন প্রেসিডেন্ট আব্বাস। চীনের আরেক কর্মকর্তা ওয়ান ওয়েনবিন জানান, প্রেসিডেন্ট আব্বাস চীনের পুরাতন ও বিশ্বস্ত বন্ধু। চলতি বছর চীনে সফর করা প্রথম আরব নেতা হবেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট। তার এই সফর চীন ফিলিস্তিনের উচ্চ পর্যায়ের সুসম্পর্ককে ফুটিয়ে তুলবে। চীন সবসময় ফিলিস্তিনি জনগণের বৈধ জাতীয় অধিকার পুনরুদ্ধার করার ন্যায়সঙ্গত কারণকে দৃঢ়ভাবে সমর্থন করে আসছে। গত বছরের ডিসেম্বরে সৌদি আরব সফর করেন প্রেসিডেন্ট জিনপিং। সে সময় ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে সাক্ষাৎ করেন চীনের প্রেসিডেন্ট। সাক্ষাৎকালে ফিলিস্তিন সমস্যার একটি দ্রুত, ন্যায্য এবং টেকসই সমাধানের জন্য কাজ করার অঙ্গীকার করেন জিনপিং। চলতি বছরের এপ্রিলে চীনের পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং ফিলিস্তিন ও ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে এক কথোপকথনে শান্তি আলোচনায় চীনের আগ্রহের কথা জানান। চীনের পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল মালিকিকে জানান, বেইজিং যত তাড়াতাড়ি সম্ভব শান্তি আলোচনা পুনরায় শুরু করাকে সমর্থন করে। এ সময় চীন এই বিষয়ে দুই রাষ্ট্রের সমাধান বাস্তবায়নের জন্য চাপ প্রয়োগ করে বলেও জানায় গণমাধ্যমগুলো। কয়েকদিন আগেই সৌদি আরব সফর করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। এ সময় বেইজিং বা ওয়াশিংটন কোনো এক পক্ষকে বেছে নিতে রিয়াদের প্রতি কোনো প্রকার মার্কিন চাপ নেই বলে জানান এই কূটনীতিক। চলতি সপ্তাহে ইসরায়েল ফিলিস্তিন উত্তেজনার মধ্যস্থতা করার চেষ্টাও করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। এ সময় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ফিলিস্তিন রাষ্ট্রের সম্ভাবনা নষ্ট না করার আহ্বান জানিয়েছেন তিনি। এহসান আবদুল্লাহ, কালবেলা ডেস্ক।